আমিন আসছো? তার গ্রুপে দিয়ে দিবো স্যার। হ্যাঁ, গ্রুপে দিয়ে দাও, ওই যে লিঙ্কটা দিয়ে দাও। আচ্ছা, যারা আসছো, ইমতিয়াজ, আমিনা, জি মাসুম, স্যার। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলো এখনই, আমরা শুরু করে দিই। স্যার কালকে ওই প্রশ্নটা কি সলভ হয়েছিল স্যার? আমি কোনটা বলো, শুনিনি, ওই যে আপনি যেটা করছিলেন একবার করো। স্যার। আমি বলতেছি ওইটা হচ্ছে যে স্যার, এমনিতে একটা ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার দেওয়া আছে, ওইটার জন্য বলছিলেন যে কোন ধরনের বিজেটি ইউজ করলে ভালো হবে, কেন হবে, এই আর কি, এই আচ্ছা কনসেপচুয়াল কোশ্চেনটা আচ্ছা, কি বলতে হবে এটা বলো। স্যার। এটা কি হবে স্যার? ওই আচ্ছা, আমরা কমন এমিটার বা কোনটা ইউজ করব স্যার, এটা তো আসলে ডিপেন্ড কমন করতেছে কালেক্টর হবে কোনটার তো, উপর, যে মানে আমরা পাওয়ার অ্যাম্পলিফাই করতে চাই না, ভোল্টেজ না কারেন্ট, এটার উপর ডিপেন্ড করবে না আরো কিছুর উপর ডিপেন্ড করে? আচ্ছা আমি দেখাচ্ছি। জি স্যার। স্যার ভিডিও কি অন করা মাসুম? ভিডিও কি অন করা স্যারের? আচ্ছা, এখন দেখা যাচ্ছে। ও মাই গড, এটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্যার আরে ভাই, অনেকগুলো একসাথে। আচ্ছা একটু ওয়েট করো, দেখি এরকম হচ্ছে কেন। স্ক্রিনটা এরকম দেখা যাচ্ছে কেন, মুশকিল। মিররিং হচ্ছে মনে হচ্ছে। কত যন্ত্রণা, শান্তিতে কিছু করার উপায় নেই। আচ্ছা একটু কাটতেছে একটা একটু মাঝে মাঝে। মিররিং বাদ দিয়ে, দেখা যাচ্ছে আচ্ছা দেখো, আমি একটা ব্লক আঁকতেছি, এটা হচ্ছে একটা কমন ব্লক। এই ব্লকের ভিতরে, এই ব্লকটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো ধরনের অ্যাম্প্লিফায়ার হতে পারে, ভোল্টেজ অ্যাম্প্লিফায়ার হতে পারে, কারেন্ট অ্যাম্প্লিফায়ার, ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্প্লিফায়ার, ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্প্লিফায়ার, যা খুশি তাই। ট্রান্সকন্ডাক্টেন্স অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে আর আউটপুট হবে কারেন্ট আর ইনপুট হবে ভোল্টেজ, ঠিক আছে, জি স্যার। আই আউট ডিভাইডেড বাই ভি ইনপুট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে, মাঝে মাঝে চলে যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা দেখো, আর তাহলে যেহেতু ইনপুটে ভি, কাজে আচ্ছা এক কাজ করে, একটু অন্যদের এই কথা শোনার সময় অন্যদের মাইকটা একটু অফ রাখো, যে যাবে প্রশ্ন করবে সেই মাইকটা খোলা রাখো, অন্যদের মাইকটা অফ রাখো, তাহলে হবে। হ্যাঁ, এই যে উইশ করো না। হ্যালো, হ্যাঁ তামান না, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে আমার, ভিডিও অন রেখো না, আর আর তোমার কি যেন বলে, ওই কথা বলার সময় যে প্রশ্ন করবে সে খালি ওই মাইকটা অন রেখো, অন্যরা অফ রেখো, তাহলে নয়েজটা একটু কম হবে।
আচ্ছা আমরা যে প্রশ্নটা অ্যানসার করতেছিলাম সেটা হচ্ছে যে একটা অ্যাম্পলিফায়ার যখন ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা হয় তখন আউটপুট হচ্ছে কারেন্ট, ইনপুট হচ্ছে ভোল্টেজ। তাহলে ইনপুটে যেহেতু ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, সো ইনপুট একটা ভোল্টেজ দিচ্ছি আমি, এসি ভোল্টেজ অবশ্যই। আর ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স হিসেবে চিন্তা করতে পারো, বা যে ইন্টারনাল রেজিস্ট্যান্স চিন্তা করতে পারো, আর সিগন্যাল নাম দিলাম। আর তার সাথে একটা এই ব্লকের ভিতরে আর একটা রেজিস্ট্যান্স থাকে, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারো, এটা নাম দিলাম আর ইনপুট। জি স্যার। তাহলে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো ভি ইনপুট, সেই ভি ইনপুটের একটা পার্ট আসলে আর ইনপুটে ড্রপ হবে, ধরা যাক সেটা নাম আমি দিলাম V1। সে তাহলে যখন অ্যাম্পলিফাই হবে তখন অ্যাম্পলিফাই কিন্তু ভি ইনপুট অ্যাম্পলিফাই হবে না, অ্যাম্পলিফাই হবে ইনফ্যাক্ট আসলে V1। এটাই অ্যাম্পলিফাই হয়ে আউটপুটে যখন যাবে তখন কোন একটা ফ্যাক্টর দিয়ে অ্যাম্পলিফাই হবে, ফ্যাক্টরটার নাম ধরা যাক এ, এ ইনটু V1। আর যেহেতু এটা আউটপুট হবে কারেন্ট, কাজে এটা একটা কারেন্ট সোর্স। আচ্ছা এইবার কারেন্ট সোর্সের সাথে আমরা যখন রেজিস্ট্যান্স অ্যাড করবো, কারেন্ট সোর্সের সাথে কিন্তু সিরিজের রেজিস্ট্যান্স অ্যাড করার কোনো মানে নেই, কারণ সিরিজের রেজিস্ট্যান্স অ্যাড করলে কারেন্টের মান কোনো চেঞ্জ হবে না। ভোল্টেজ সোর্স যদি থাকে তাহলে রেজিস্ট্যান্স অ্যাড করা হয় সিরিজে, যদি কারেন্ট সোর্স থাকে রেজিস্ট্যান্স অ্যাড করা হয় প্যারালালি। এইভাবে স্যার স্ক্রিন কি শেয়ার করেছেন স্যার? হ্যাঁ স্ক্রিন শেয়ার করা হয় নাই স্যার, কোনো স্ক্রিন কিন্তু আসতেছে না আপনার, ভিডিও আসতেছে না, বলবো না আগে। এই হাসান এই অন করো, অফ করো, ভিডিও অফ করো স্যার, এখন ওরকম মিরর আসতেছে, ও একটু পিছনে অবশ্য পেন দেখা যাচ্ছে, শেয়ার হচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, এখন দেখা তো, জি স্যার দেখা যাচ্ছে স্যার, পেন দেখা যাচ্ছে, পেন টাকতেছে যে, জি স্যার জি স্যার। আচ্ছা তাহলে দেখো যে আমি যেটা বলছিলাম, এই ব্লকের ভেতরে একটা হচ্ছে V1 ড্রপ হচ্ছে আর ইনপুটের অ্যাক্রসে, আর V1 কে A দিয়ে মাল্টিপ্লাই করে একটা কারেন্ট সোর্স পাচ্ছি, সেই কারেন্ট সোর্সটার সাথে প্যারালালি আর একটা রেজিস্ট্যান্স লাগানো হচ্ছে, এটার নাম হচ্ছে আর আউট। আর আর নট নাম দিলাম। তারপরে এখন বাইরে তুমি একটা ডিভাইস লাগাবে, যে ব্লকের বাইরে কোন একটা ডিভাইস, যা কিছু একটা ডিভাইস। এখন তুমি চিন্তা করো যে আমি যদি চাই যে ইনপুট আমি যা দিচ্ছি ভি ইনপুট সেটার একটা ম্যাক্সিমাম আউটপুট এই এই যে এখানে আসুক, এই লোডে আসুক, এটা হচ্ছে লোড, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত এনশিওর করতে হবে যে V1 এর মান যেন অনেক বেশি হয়, কারণ V1 যত বেশি হবে ততই আসলে এ দিয়ে মাল্টিপ্লিকেশন বেশি হবে, তাই না? কাজে V1 কে বেশি করতে হলে আর ইনপুটের মান অনেক বেশি রাখতে হবে, ঠিক আছে? সো আসলে আমার টার্গেট হচ্ছে আর ইনপুটকে যত বেশি সম্ভব হাই রাখবো, যে কোনো ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার যদি হয় তাহলে আর ইনপুটের মান অনেক হাই রাখতে হবে, যাতে V1 এর মান অনেক বেশি হয়। আর সেকেন্ডলি আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আর নটের মান। দেখো তুমি আর নটের মান যদি অনেক কম থাকে তাহলে কি হবে, এখানে যে কারেন্টটা আসতেছে সেই কারেন্টটা এই আর নট দিয়ে, যে কারেন্ট আসতেছে সেই কারেন্টটা আর নট দিয়ে সব ফ্লো করা শুরু করবে যদি আর নটের মান খুব কম হয়। কাজে আর নটের আইডিয়াল মান কি হওয়া উচিত? ইনফাইনাইট, যাতে যে কারেন্ট আসতেছে সেই কারেন্ট না জিরো না, জি স্যার ইনফাইনাইট, আর নটের মান হচ্ছে ইনফাইনাইট, যাতে সেই কারেন্টটা যেন কোনোভাবে আর নট না গিয়ে পুরো কারেন্টের লোডের ভিতর দিয়ে যায়, বুঝাচ্ছে? জি স্যার। মান হওয়া উচিত জিরো, সরি আর নটের মান হচ্ছে ইনফাইনাইট, আর ইনপুটটা হচ্ছে ইনফাইনাইট, ঠিক আছে? আর ইনপুট বেশি আর আউটপুট বেশি, এটাই হচ্ছে আসলে একটা ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ারের ভালো হওয়ার শর্ত। এখানে আর ইনপুটের মান অনেক বেশি হতে হবে যাতে V1 এর মান বাড়ে, আর নটের মান অনেক বেশি হতে হবে যাতে তোমার লোডের ভিতর দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যায়, বুঝা যাচ্ছে? এখন তোমরা দেখো যে এই যখন তিন ধরনের অ্যাম্পলিফায়ার পড়ো, কমন এমিটার, কমন কালেক্টর, কমন বেস, তার মধ্যে কমন এমিটারে আর ইনপুট অনেক বেশি, আর নট কম, কাজে এটা কিন্তু ট্রান্স কন্ডাক্টর অ্যাম্পলিফায়ার হিসেবে খুব একটা ভালো না। কমন বেস যেটা বেশি, আর নট বেশি, আচ্ছা আর নট মানে বেশি মনে হয়, তাই না? আচ্ছা স্যার ওটাকে আমরা ওখান থেকে আর কি বুঝতে পারবো যে আসলে মানে কোনটা হয়। হ্যাঁ তুমি একটু ক্যারেক্টারিস্টিক দেখে যে কমন এমিটার, কমন বেস, কমন কালেক্টর, তিনটা ক্যারেক্টারিস্টিক তিন রকম, কারেন্ট বাফার, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার স্যার। কমন এমিটার, কমন বেস স্যার, কমন বেস, কমন বেস, কারেন্ট বাফার, কারেন্ট বাফার, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। আচ্ছা আর কমন কালেক্টর যেটা সেটা হচ্ছে ভোল্টেজ বাফার, কারেন্ট অ্যাম্পলিফায়ার,
কারেন্ট অ্যামপ্লিফায়ার ভোল্টেজ বাফার হ্যাঁ কাজী যেখানে এখানে দেখো যে এটা হচ্ছে ট্রান্সকন্ডাক্টর অ্যামপ্লিফায়ার তো যদি এটা ই হইতো তোমার ভোল্টেজ অ্যামপ্লিফায়ার হইতো তাহলে অবশ্যই আর ইনপুটের মান বেশি হইতে হবে যাতে V1 এর মান বেশি হয় আর যদি ভোল্টেজ অ্যামপ্লিফায়ার যদি হইতো তাহলে কিন্তু এটা কারেন্ট সোর্স না এই যে AV1 টা হইতো তখন আসলে ভোল্টেজ সোর্স এবং R0 টা তখন সিরিজে কানেক্টেড থাকতো সেই ক্ষেত্রে R0 এর মান হইতো সবচেয়ে হইতে মানে হওয়া দরকার ছিল সবচেয়ে কম মানে জিরোর কাছাকাছি তার মানে যদি একটা ভোল্টেজ অ্যামপ্লিফায়ার হয় তাহলে ভোল্টেজ অ্যামপ্লিফায়ার ভালো হওয়ার শর্ত হচ্ছে আর ইনপুটের মান হবে ইনফাইনাইট আর নট এর মান হবে জিরো তো এখন তুমি দেখো যে কমন এমিটার কমন বেস কমন কালেক্টর এই তিনটার মধ্যে কে এই কন্ডিশনটা ফুলফিল করে তার মানে এটাকে যেটা হচ্ছে কি ট্রান্সকন্ডাক্টেন্স এর মতো কাজ করবে সেটা আমাদের নিতে হবে সেটাই আমি সেটা চুজ করব এক্স্যাক্টলি ঠিক আছে ও আচ্ছা জি স্যার আচ্ছা আর কেউ কিছু বলবে স্যার খুশি একটা কোশ্চেন করছি মোটামুটি দেখা যাচ্ছে নাকি স্যার দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে নাকি ঝামেলা হইতেছে আচ্ছা বলো বিশ্বমিত্র একটা কোয়েশ্চেন করছিল হচ্ছে ফিগার ড্র করে দেখালে ভালো হইতো আচ্ছা ফিগার কি দেখতে পাচ্ছ না তোমরা আমি ইয়েতে ড্র করতেছি এই যে পেইন্ট ড্র করছি মানে একটু ঝামেলা হবে মনে হয় জি স্যার একটু কষ্ট করে দেখে নাও আচ্ছা হ্যাঁ বলো যে কে জানি কোশ্চেন করছিল একটা আমার নেটটা একটু মানে আমার পিসিটা স্লো হয়ে যায় খুশি একটা কোশ্চেন করছে এটা একটু কেউ দেখে বলতে পারে ভার্চুয়াল গ্রাউন্ডের একটা কোশ্চেন ছিল বে বলো হ্যাঁ বলো শুনতে শুনতে পাচ্ছি ওর কোশ্চেন ছিল স্যার graphically explain why in a closed loop feedback circuit differential voltage it is taken as zero acha ei question er answer ta ami ashole amar ekta video tutorial ache tutorial er link ta ami dei tumra ekটু amar mone hoy link tar moddhe enough bekha mane tutorial er moddhe jotheshto bekha kora ache je keno ashole id er man zero dhora hoy ebong graph diye bekha kora ache tu dar ami tumake link ta dicchi আচ্ছা লিংকটা আমি চ্যাটে দিই পাইছো তোমরা লিংকটা দেখো যে চ্যাটে দেওয়া হয়েছে ইউটিউবের আমার একটা ভিডিও টিউটোরিয়াল ওই ওই পুরো 6 মিনিটের একটা ভিডিও টিউটোরিয়াল আছে ওইখানে জাস্ট ব্যাখ্যা করা হয়েছে যে কেন আসলে ইডিএর মানটা জিরো করা হয় একটা ফিডব্যাক সার্কিট যদি ফিডব্যাক না থাকে তাহলে কিন্তু ইডিএর মান জিরো না আর যদি ফিডব্যাক থাকে তাহলে ইডিএর মানটা জিরো ধরা হয় ধরা হয় না ইডিএর মান আসলে জিরো হয়ে যায় ঠিক আছে তো আমার একটা প্রশ্ন ছিল স্যার স্যার আমাদের যে লাস্ট একদিন যে সিট হয়েছে একটা বিজেটি তে আপনি স্যার এমিটার একটা ভোল্টেজ সোর্স দিয়েছিলেন এখন স্যার এটা কি কাট অফ মোডে চলে যাবে হ্যাঁ ও আচ্ছা এটা স্যার গেইন কি হলো জিরো হচ্ছে বুঝিনি আরেকটু বলতো স্যার আপনার লাস্ট যে সিটটা নিয়েছিলেন স্যার আমাদের নেই তা আমাদের কাছে যে লাস্ট সিটটা নিয়েছিল এইটু নাম্বারটা বলো তাহলে আমি বাই কোটি কোশ্চেন পি তোমাদের কাছে জি স্যার আচ্ছা দাঁড়াও 52 কোশ্চেন 3 স্যার বের করতেছি দাঁড়াও একটু এইটা তো স্যার সিটি 2 কোশ্চেন 3 এটা না স্যার সিটি 2 স্যার নিচে এটা না স্যার লাস্ট আমাদের ব্যাচে সিটি 2 আচ্ছা এটা আচ্ছা দাঁড়াও একটু দেখতেছি তোমরা জুলাই না জুলাই তো এটা
জি স্যার এটা স্যার এটা স্যার গেইনটা কি হবে কোশ্চেনটা কি এটার গেইনটা কি হবে দেখো যে এখানে হ্যাঁ বলতেছি দেখো যে এখানে একটা ভোল্ট মানে ডিসি বায়াস সোর্সটা লাগানো আছে হচ্ছে এমিটারের সাথে খেয়াল করছো এটা হচ্ছে একটা এনপিএন বিজেটি এমিটারের সাথে একটা ভোল্টেজ সোর্স লাগানো আছে তাহলে এমিটারে ভোল্টেজ কত 10 ভোল্ট তাই না আর এখানে ড্রেনের সাথে কি এই যে তোমার কালেক্টরের সাথে কি লাগানো আছে একটা গ্রাউন্ড লাগানো আছে সো কালেক্টরের ভোল্টেজটা অবশ্যই গ্রাউন্ডের চেয়ে বেশি হতে পারে মানে জিরো হইতে পারে বা জিরোর চেয়ে মানে সরি জিরো হইতে পারে বা জিরোর চেয়ে কম হইতে পারে কিন্তু বেশি হইতে পারে না কারণ দেখো এনপিএন ট্রানজিস্টারে কালেক্টর কারেন্ট ফ্লো করবে হচ্ছে কালেক্টর থেকে এমিটারের দিকে বোঝা যাচ্ছে সো কালেক্টর থেকে যদি এমিটার দিকে কারেন্ট আসে কালেক্টরের ভোল্টেজ কিন্তু বেশি হইতে হবে কম না কোনোভাবেই এমিটারের চাইতে কালেক্টরের ভোল্টেজ বেশি হবে অথচ এখানে সার্কিটে বায়াসটা এমন ভাবে দেওয়া আছে যে এমিটারের ভোল্টেজটা হচ্ছে 10 ভোল্ট আর কালেক্টরের ভোল্টেজটা নেগেটিভ ভোল্টেজ বা মানে জিরোর চেয়ে কম আর কি জিরো সমান বা জিরোর চেয়ে কম তার মানে হচ্ছে কালেক্টরের ভোল্টেজ আসলে এমিটারের চেয়ে কম এই ধরনের কেসে কিন্তু কারেন্ট কখনো যাবে না মানে তুমি এখানে ভি সিগন্যাল যাই দাও না কেন মানে এটা এটা রিভার্স অ্যাক্টিভ মানে রিভার্স অ্যাক্টিভ না আসলে এটা কাট অফ কথা যদি কাট অফ মোড না স্যার রিভার্স অ্যাক্টিভ স্যার বুঝতে পারছো অল্প কারেন্ট না না কাট অফ মোড না এটা রিভার্স অ্যাক্টিভ মানে সরি রিভার্স অ্যাক্টিভ এটা হচ্ছে কাট অফ মোড জাস্ট মানে কাট অফ মোডে তোমার ওই সবসময় দেখবে যে বেজ এমিটারে ভোল্টেজের মান লেস দেন 0.7 থাকে যেমন এখানে দেখো যে বেজের ভোল্টেজ কত দেওয়া আছে বেজে কিন্তু আসলে কোনো ভোল্টেজ নাই যে এখানে যে ভি সিগন্যাল দেখতেছো এটা তো আসলে এসি ভোল্টেজ বাট ডিসি ভোল্টেজ কত এখানে একটা 100 কিলো ওহমের সাথে একটা গ্রাউন্ড লাগানো আছে তাই না তাহলে এই বেজের ভোল্টেজ আসলে যদি বেজ কারেন্ট এদিক দিয়ে যায় মানে গ্রাউন্ড থেকে উপরে উঠে তাহলে বেজের ভোল্টেজ আসলে জিরোর চেয়ে কম হবে ধরো -0.001 এমিটারে ভোল্টেজ কত 10 ভোল্ট তার মানে বেজের চেয়ে এমিটারে ভোল্টেজ বেশি সো এখানে তো এটা মানে ভিবি এর মান তো অ্যাটলিস্ট 0.7 এর চেয়ে বেশি হইতে হবে এটা তো আসলে 0.7 এর বেশি না এটা হচ্ছে নেগেটিভ সামথিং সো এটা আসলে কাট অফ মোড আমি বুঝতে পারছি জি স্যার বুঝেছি স্যার এই সিটির 1 নম্বরটা স্যার আচ্ছা মানে তার মানে এখন বুঝতে পারছো যে এই কোশ্চেনের অ্যানসারটা কিন্তু জাস্ট তোমাকে কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে না তুমি জাস্ট বায়াসিংটা দেখেই বুঝতে পারবে যে আচ্ছা এই এই বায়াসিং তো জীবনেও কারেন্ট যাবে না সো এখানে গেইন টেন সব টু জিরো হবে করব না স্যার কোনটা আর ইন আর আউট আই নট বলবে না আচ্ছা হ্যাঁ আর ইন আর আউট আচ্ছা শোনো আর ইন আর আউট এসব কিচ্ছু বের হবে না আসলে কারণ হচ্ছে তোমাদের যে আর ইন যখন তোমরা বের করো আচ্ছা ভুল বলছি আচ্ছা আর ইন আর আউট এগুলো বের হবে আর ইন আর আউট এগুলো বের হবে কিন্তু তোমার ভোল্টেজ গেইন থাকবে না এটা জিরো থাকবে হ্যাঁ তোমার কারেন্টও কিছু থাকবে না বুঝতে পারছি আমি স্যার বুঝেছি স্যার আচ্ছা ঠিক আছে তো তোমরা একটা জিনিস দেখো যে ওই যখন অঙ্কটা শুরু করবে তখন দেখো যে আসলে এটা কি কন্ডাকশন করবে কি করবে এটাকে চিন্তা করে দেখো তারপরে অন্য জিনিস হ্যাঁ আর কি কোনো কোয়েশ্চেন করবো স্যার আমি খুশি হ্যালো হ্যাঁ খুশি বলো হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বলো স্ক্রিন শেয়ারে 6 নম্বর কোয়েশ্চেন এই যে এটা হোয়াট ইজ দ্য রিলেশন একটু একটু দেখতেছি আমি একটু দাঁড়াও আচ্ছা সবাই মনে হয় স্ক্রিন শেয়ার দিচ্ছে বুঝছো এই জন্য ঝামেলা হইতেছে একটু দাঁড়াও এটা কোন সিটি করব এটা আপনি ক্লাসে তো ক্লাসে আপনি যে সব টপিক কভার করেছেন সেখান থেকে কোশ্চেন দেবে ও আচ্ছা আচ্ছা এটা সেকেন্ড সেট হোয়াট ইজ দ্য প্রবলেম অফ ইউজিং দ্য সেকেন্ড সেট আচ্ছা দাঁড়াও আমি বলছি Thank you.
আচ্ছা বাই দ্য ওয়ে, একটা জিনিস, যারা ইউটিউবে কেউ কি গ্যাসের মধ্যে গিয়ে খেয়াল করছো যে শোনা যাচ্ছে কিনা? শুরুতে দেখেছিলাম স্যার শোনা যাচ্ছিল স্যার, তারপর লিঙ্ক দিয়ে দিয়েছি। কি চলে গেছে নাকি? কার কে ছেড়ে দিয়ে গেছে? শুনতেছো? মানে মাঝখানে কাট অফ হয়ে গেছিল লাইন। এই খুশি? হ্যাঁ খুশি আছো? আচ্ছা ঠিক আছে, একটু দেখো, এই যে কোয়েশ্চনটা করছিলে সেটা হচ্ছে যে এই ভি ইনপুট এবং ভি আউটপুট এই দুইটার মধ্যে রিলেশন কি, এই যে এই সার্কিটটার মধ্যে। তো স্ক্রিনটা শেয়ার দেখ, স্ক্রিনটা শেয়ার দিচ্ছে। দেখা যাচ্ছে? দেখো তো, অন্য কারো স্ক্রিন শেয়ার থাকলে একটু অফ করে দিও। হ্যাঁ আচ্ছা দেখো, যে খুশি যে কোয়েশ্চনটা করছে এটা হচ্ছে এটা, এই কোয়েশ্চনটা, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ভি ইনপুট ভি আউটপুট ফর দ্য ফলোয়িং টু সার্কিট। স্যার হোয়াট ইজ দ্য প্রবলেম অফ আচ্ছা ইউজিং ঠিক দ্য আছে, আমি সেকেন্ড দেখাচ্ছি সার্কিট? কোয়েশ্চনটা। এইটা দেখো, যে প্রথম যে সার্কিট আঁকা হয়েছে, প্রথম সার্কিটটা কিন্তু হচ্ছে একটা নেগেটিভ ফিডব্যাক, আর পরের সার্কিটটা হচ্ছে একটা পজিটিভ ফিডব্যাক। পজিটিভ ফিডব্যাক মানে হচ্ছে যে ভি ইনপুট যদি কোনো কারণে একটু বাড়ে, সর নয়েজের কারণে একটু বাড়লো, তাহলে ভি আউটপুট আরো বাড়বে। ভি আউটপুট যদি বাড়ে তাহলে সেটা আবার ইন্টার্ন ভি ইনপুটকে আরো বাড়ায় দেয়। তো ভি ইনপুট যদি আরো বাড়ে তাহলে ভি আউটপুট আরো বাড়, মানে ব্যাপারটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি বাড়া শুরু করে দিবে পজিটিভ ফিডব্যাকের মতো। আর নেগেটিভ ফিডব্যাক হচ্ছে উল্টা, মানে কোনো কারণে যদি ভি আউটপুট একটু বাড়ে তাহলে ভি ইনপুট এমন ভাবে চেঞ্জ হবে যেন ভি আউটপুট কমে যায়। আবার কোন কারণে যদি ভি ইনপুট একটু, মানে ভি আউটপুট যদি একটু কমে যায় তাহলে ভি ইনপুট বেড়ে যাবে যাতে ভি আউটপুট আবার বেড়ে যায়, মানে চেঞ্জটাকে ক্যান্সেল করে ফেলে নেগেটিভ ফিডব্যাক সার্কিটে। আর পজিটিভ ফিডব্যাক সার্কিটে চেঞ্জকে আরো এনকারেজ করে, মানে যদি একটু বাড়ে তাহলে আরো বেশি বাড়ায় দেয়। সেই কারণে এই ধরনের সার্কিট আসলে মানে আউটপুট স্যাচুরেট হয়ে যাবে, মানে মানে এই আউটপুট তো ইনফাইনাইট হতে পারে না, আউটপুট হয় স্যাচুরেট হয়ে যাবে অথবা জিরো হয়ে যাবে এই নয়েসের কারণে, যেখানে নেগেটিভ ফিডব্যাকের কারণে আসলে নয়েসটাকে এলিমিনেট করা হয়, মানে নয়েসের কাজই হচ্ছে আসলে উল্টা পাল্টা তোমার র্যান্ডম চেঞ্জ করা, বাট চেঞ্জটা নালিফাই হয়ে যায় নেগেটিভ ফিডব্যাক সার্কিটে। এটা তোমরা ইয়ে দেখো, যে তোমার যে প্লাস মাইনাস সাইনটা কিন্তু উল্টা করা, আর সবই সেম দুইটা সার্কিটের মধ্যে, খেয়াল করছো? সো এই সার্কিটটা হচ্ছে আসলে পজিটিভ ফিডব্যাক, আর প্রথম সার্কিটটা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সার্কিট। ঠিক আছে, কিছু বলবো? ঠিক আছে, তবে শোনো, এই যে যারা এখন আছো একটু বলি, যে এই অপেন্ডের পার্টটা করবেন হচ্ছে আবির স্যার, তোমরা অপেন্ডের পার্টটা করবে আবির স্যার। সো স্যারের সাথে যদি পারো একটু কমিউনিকেট করার চেষ্টা করতে পারো মনে হয়, মানে স্যার যদি অ্যালাউ করে আর কি। স্যার রাপিডে একটা কোশ্চেন ছিল স্যার, যে হ্যাঁ বলো। মসফেটের চ্যানেল ভিডিএস ভিডিএস বাড়ালে কেন স্যার সরু হতে থাকে চ্যানেল? মসফেটে ভিডিএস বাড়ালে কেন শুরু হয়ে থাকে চ্যানেল? আচ্ছা দেখাচ্ছি,
চেঞ্জ অফ চ্যানেল ব্যাপারটা একটু স্যার। স্ক্রিন শেয়ার দেওয়া আছে দেখতেছ সবাই? আচ্ছা দেখো, এটা এটা হচ্ছে একটা মসফেটের বেসিক স্ট্রাকচার রাখতেছি, একটা একটা পি টাইপ বাল্ক, এটার মধ্যে এন টাইপ সোর্স, এন টাইপ ড্রেন নিলাম, এর উপরে আমরা ধরা যাক একটা ইনসুলেটর বসায় দিলাম, অক্সাইড ইনসুলেটর, তার উপরে আমরা মেটাল বসালাম, সবুজ রঙের মেটাল আর লাল রঙের অক্সাইড মানে ইনসুলেটর। তাহলে দেখো যে যখন আমি তোমার মেটালের উপরে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব, একটা ভোল্টেজ যখন অ্যাপ্লাই করো, তুমি যদি ভোল্টেজটা পজিটিভ ভোল্টেজ দাও, তাহলে পজিটিভ ভোল্টেজের কারণে কিছু ইলেকট্রন ঠিক ইনসুলেটরের নিচে এসে স্টোর হয়ে যাবে। যত বেশি পজিটিভ ভোল্টেজ দিবা তত বেশি ইলেকট্রন এই ইনসুলেটরের নিচে এসে স্টোর হওয়া শুরু করবে। কিন্তু কথা হচ্ছে যে ইলেকট্রন, এই প্রথম ইলেকট্রন যেগুলো সেগুলো হচ্ছে আসলে বাউন্ড ইলেকট্রন, মানে এই ইলেকট্রনগুলো মুভ করতে পারে না। বাট তুমি যদি পজিটিভ ভোল্টেজ বাড়াতে থাকো তাহলে একসময় বাউন্ড ইলেকট্রন না, তখন আসলে ফ্রি ইলেকট্রন এই তোমার এই রিজনে এসে স্টোর হওয়া শুরু করে। এবং ফ্রি ইলেকট্রন যখন স্টোর হওয়া শুরু করে তখনই আসলে এই এক পাশের সোর্স থেকে আরেক পাশের ড্রেনে কারেন্ট কানেকশন পসিবল হয়। কেউ কি সবাই কি শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? আচ্ছা দেখো, এখন তুমি যদি চাও যে সোর্স থেকে ড্রেনে কারেন্ট কন্ডাকশন হোক, এখন কিন্তু মানে জাস্ট তোমার নেগেটিভ ইলেকট্রন স্টোর হয়েছে, ফ্রি ইলেকট্রন স্টোর হয়েছে, বাট কারেন্ট কোন দিকে যাবে সেটা ডিপেন্ড করতে হচ্ছে, ডিপেন্ড করতেছে তুমি ভোল্টেজ কোন দিকে বেশি দিবা কম দিবা। প্রথম যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি এই যে মেটালের উপরে, সেটা হচ্ছে গেট ভোল্টেজ। গেট মানে হচ্ছে এটা দিয়ে আসলে গেটকে ওপেন করা হচ্ছে বা অন করা বন্ধ করা হচ্ছে। এখন গেটের ভিতরে কোন দিক থেকে, ডান পাশ থেকে বাম পাশে নাকি বাঁ থেকে ডান দিকে কারেন্ট যাবে, সেটা ডিপেন্ড করা হচ্ছে যে কোন দিকে বেশি পটেনশিয়াল দেওয়া হয়েছে। ধরা যাক তুমি এই পাশে যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করো, হ্যাঁ এই পাশে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম আর এই পাশে আমি সোর্সকে গ্রাউন্ড করে দিলাম, তাহলে এখন কারেন্ট যাবে হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে, ঠিক আছে? কিন্তু তুমি যদি এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে ডান পাশে তুমি ভোল্টেজ যত বাড়াবা ততই আসলে কারেন্ট বেশি যাবে, ডেফিনেটলি ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে। কিন্তু এখানে আসলে একটু অসুবিধা হবে, সেটা হচ্ছে যে তুমি যখন ভোল্টেজ বাড়াবে তখন একই সাথে যেখানে যে পাশে ভোল্টেজ বাড়াচ্ছ সেই পাশ থেকে ইলেকট্রন সরে যাবে। এখানে তুমি যেমন ডান পাশে তুমি যখন ভোল্টেজ বাড়ানো শুরু করবে তখন এখানে যে ইলেকট্রন দেখতেছো, এই যে ডান দিকে যে ইলেকট্রনগুলো দেখতেছো, সেই ইলেকট্রনগুলো আসলে সরে চ্যানেল থেকে সরে যাবে। চ্যানেল থেকে সরে যাওয়ার কারণে এই জায়গায় ইলেকট্রন খালি হয়ে যাবে, ডান দিকে ইলেকট্রন খালি হয়ে যাবে, কিন্তু বাম দিকে কিন্তু ইলেকট্রন খালি হবে না। তার মানে চ্যানেলটা তখন দেখতে এরকম হবে। এই ছিল তো মসফেট, এটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে সোর্স। একটাকে গ্রাউন্ড করলাম, একটাতে পজিটিভ ভোল্টেজ দিলাম আর আরেকটাতে আমরা গেট ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তখন দেখা যাবে চ্যানেলটা হয়ে গেছে এরকম। তুমি যদি এই যে ডান পাশে এখানে যদি পজিটিভ ভোল্টেজ বেশি বাড়ানো শুরু করো তখন চ্যানেলটা এরকম হয়ে যাবে, এরকম ন্যারো হয়ে যাবে। হ্যাঁ এই যে এটা হচ্ছে চ্যানেল, চ্যানেল বলতে আসলে যেখানে নেগেটিভ ইলেকট্রন স্টোর হয়ে আছে মানে ফ্রি ইলেকট্রন স্টোর হয়ে আছে। দেখো যে ডান পাশে চ্যানেলটা আসলে পিঞ্চ হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, কারণ হচ্ছে তুমি যখন ডান পাশে পজিটিভ ভোল্টেজ দিচ্ছ পজিটিভ ভোল্টেজটা আসলে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে চ্যানেল থেকে সরায় ফেলবে। আমাদের কিন্তু যদি কারেন্ট কন্ডাকশন হইতে হয় তাহলে অবশ্যই চ্যানেলে ফ্রি ক্যারিয়ার বা ফ্রি ইলেকট্রন থাকতেই হবে। সো ডান পাশে ভোল্টেজ আসলে একই সাথে দুইটা কাজ করতেছে, একটা কাজ হচ্ছে ভোল্টেজ বাড়ানোর কারণে কারেন্ট বাড়বে, রেজিস্ট্যান্সের মতো রেজিস্ট্যান্স একটা হচ্ছে ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়ে। কিন্তু একটা খারাপ মানে নেগেটিভ ইফেক্ট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে ভোল্টেজ যখন বাড়াচ্ছি তখন আসলে ক্যারিয়ার চ্যানেল থেকে সরে যাচ্ছে,
ক্যারিয়ার যদি চ্যানেল থেকে সরে যায় তাহলে আসলে কন্ডাক্টেন্স কমে। আমি কাছে একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো একটা সরু তার, এই তারের একটা হচ্ছে তুমি যদি ভোল্টেজ অ্যাপ্লাই করো তাহলে যত বেশি ভোল্টেজ দিবা তত বেশি কারেন্ট যাবে। বাট ব্যাপারটা যদি এমন হয় যে যত বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করবা তারটা ততই টেনে লম্বা হয়ে যাওয়ার মতো শুরু হবে, মানে তুমি যদি ভোল্টেজ বেশি অ্যাপ্লাই করো তাহলে তারটা আরো লম্বা হয়ে থাকবে। এখন খেয়াল করো যে তার যদি লম্বা হয়ে যায়, মানে তার একটা তারকে যদি দুই পাশ ধরে টানা তাহলে যেভাবে লম্বা হয় ওইভাবে যদি লম্বা হয়ে থাকে ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে, তাহলে কিন্তু তারের রেজিস্ট্যান্স বাড়া শুরু করবে, তাই না? আপনি যে এক্সাম্পলটা বললেন স্যার বুঝতে পেরেছি যে এখানে ভোল্টেজ বাড়ালে চ্যানেল থেকে সরে যাচ্ছে, কিন্তু স্যার আমাদের বইয়ে একটা গ্রাফ দেওয়া আছে সেখানে ওভারড্রাইভ ভোল্টেজের সাথে এটাকে রিলেট করা আছে, তো ওভারড্রাইভ ভোল্টেজের সাথে এই VGS কে রিলেট করার ব্যাপারটা বুঝতে না স্যার গ্রাফটা। আচ্ছা ওভারড্রাইভ ভোল্টেজ মানে হচ্ছে যে ভোল্টেজে তোমার কি বলবো ওভারড্রাইভ ভোল্টেজটা হচ্ছে আসলে তোমার ওভারড্রাইভ ভোল্টেজ রিলেশন করছে এটা, তাই? আচ্ছা শোনো, ওভারড্রাইভ ভোল্টেজ মানে হচ্ছে যে এক্সট্রা অ্যামাউন্ট অফ ভোল্টেজ এখানে চ্যানেলে ইলেকট্রন ক্রিয়েট করার, মানে ইলেকট্রন স্টোর করার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে গেটে। এই মিনিমাম অ্যামাউন্ট অফ ভোল্টেজটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ। গেট ভোল্টেজের মান থ্রেশহোল্ডের চেয়ে যত বেশি হবে সেই এক্সট্রা ভোল্টেজের নাম হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ। মানে সে এই মসফেটের থ্রেশহোল্ড ভোল্টেজ যদি 1 ভোল্ট হয় আর তুমি যদি গেটে 1.5 ভোল্ট ভোল্টেজ দাও তাহলে 0.5 হচ্ছে ওভারড্রাইভ ভোল্টেজ, ঠিক আছে? কিন্তু তার সাথে কারিলেশন করতে বললা তুমি স্যার ওই যে VDS এর সাথে, মানে এখানে দেখাচ্ছে যে আপনার কাছে কি স্যার বইটা আছে এখন? হ্যাঁ বই আছে, তুমি একটু বলো স্যার। এটা হচ্ছে এই টপিকটা নাম হচ্ছে অপারেশন অ্যাজ VDS ইজ ইনক্রিজড। অপারেশন এজ এ সুইচ আছে তারপরে দেখবো স্যার অপারেশন নাম মনে হয় অপারেশন এজ অপারেশন এজ এ সুইচ আছে তারপরে বায়াসিং না স্যার তা আগে একদম শুরুর দিকে স্যার তার আগে স্যার মানে অ্যাপ্লাইং এ স্মল VDS এটা করে মানে টপিকটার নাম আচ্ছা এটা মনে হয় কোন ভার্সনের কোন ঝামেলা হইতে পারে যে আমার এখানে কিন্তু অংশ দেখতে পাচ্ছি না, বুঝছো? শুধু একটা জিনিস বলি যে VDS এর মান তুমি যদি বাড়াও তাহলে কি হবে, আমি গ্রাফটা আঁকি। তুমি দেখো তো এই গ্রাফটা কি ও রাখছে কিনা। জি স্যার, ও মানে VDS এর সাথে মানে x অ্যাক্সিস এ হচ্ছে y অ্যাক্সিস এ VGS পর্যন্ত দেওয়া আছে আর তার সাথে VDS V ওভারড্রাইভ সবগুলোকে রিলেট করা আছে, তারপরে চ্যানেলটার লেন্থ দেখানো আছে। y-axis আছে ভোল্টেজ কি? আচ্ছা ভোল্টেজ কি ভোল্টেজ মানে? আচ্ছা তারপরে VGS পর্যন্ত একটা মান দেওয়া আছে, তারপরে বলো আর একটা গ্রাফ দেখানো আছে। গ্রাফ দেখতে নেই, বুঝছো? শোনো এই রাফিয়া, শোনো
এরকম গ্রাফ আমি আসলে দেখিনি, সম্ভবত এটা এই ভার্সনে এটা উইথড্র করে দিয়েছে, আমার মনে হয় এটা লাগবে না, এটা আমি করতে পারো। স্যার এটা বাদ দিও, এই গ্রাফটা মনে হয় লাগবে না, কারণ এই এই গ্রাফটা আমি একেবারে পাইনি। আচ্ছা স্যার, পিন স্টাফের ব্যাপারে এই কোনো পরীক্ষা আসছে এরকম জিনিস স্যার জানি না স্যার। কম হয় তাহলে ট্রায়াব রিজন, আর ওভারড্রাইভের সাথে বেশি হলে স্যাচুরেশন রিজন। তো এটা এটা কেন হয় এটা স্যার এর আগে ব্যাখ্যা করা ইকুয়েশন দিয়ে, তো ওইখানে গ্রাফটা ছিল স্যার, মানে পিন স্টফের ব্যাপারটাও ওই গ্রাফটি দেখান। ও আচ্ছা আচ্ছা, তো বুঝতে পারছি। আচ্ছা আমি একটু দেখতেছি তাহলে, বুঝছি। আচ্ছা তুমি তো শুধু মসফেটের কথা বলছো। টপিকের নাম কি জেনেছিল? অপারেশন অ্যাজ ভিডিএস ইজ ইনক্রিজ, তাই না? জি স্যার। আচ্ছা পাইছি পাইছি পাইছি, কি বলছে যে এক্স অ্যাক্সিস এ এক্স দেওয়া, এটা তুমি কোথাও পাই নাই? অপারেশন অ্যাজ ভিডিএস ইজ ইনক্রিজ, দেখো এখানে একটা প্রথম যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা মসফেটের বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? পরের ফিগার যেটা দেওয়া আছে এটা হচ্ছে VDS এর সাথে ID রিলেশন, মিলছে? জি স্যার, VDS এর আইডি একটা আগে থেকে একটা গ্রাফ দেওয়া আছে, পিন চপ হচ্ছে। জি স্যার এটা দেখছি স্যার। জি স্যার কি ভার্সেস কি নাম্বার বলছি স্যার, ওটা তাহলে বাদ দিই স্যার, মানে অনেক কষ্ট করে বুঝতে পারছি না। বাদ দাও, এটা মনে হয় লাগবে স্যার, মানে আপনার তো মনে হয় ফিফথ এডিশন স্যার, এই জন্য। জি স্যার বাদ দিই স্যার। স্যার স্যার হ্যালো। হ্যাঁ বলো স্যার, মসফেট আর বিজেটি এডিটার মধ্যে সুইচ হিসাবে কে ভালো স্যার? এটার অ্যানসার কি দেওয়া হয়েছিল এর আগের দিন? আচ্ছা মসফেট আর বিজেটির মধ্যে মসফেট আসলে ভালো, কারণ হচ্ছে যে মসফেট কে অফ বা অন রাখলেও পাওয়ার মানে দিতে হয় না, কিন্তু বিজেটি কে একটা মুশকিল হচ্ছে যে বিজেটি কে তুমি যদি সুইচ অফ করে রাখো তাহলে ইনপুটে পাওয়ার দিয়ে রাখতে হয়। যে সামান্য যে উল্টা কাজটা হয়, কিন্তু আইডিয়া কি? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু বলো জি স্যার, আসলে মসফেটে কিন্তু কখনো ইনপুটে কারেন্ট যায় না, মসফেটে একটা ইনসুলেটর বসানো থাকে। হ্যাঁ জি স্যার। আচ্ছা আর স্যার, বিজেটি আর মসফেটের মধ্যে অ্যামপ্লিফায়ার হিসেবে কোনটা ভালো? সে কারণে আসলে মসফেটে এটা হচ্ছে বিজেটিটা মানে সাধারণত ভালো হিসেবে ধরা হয়, কারণ বিজেটিতে ওই কারেন্ট এবং ভোল্টেজ রিলেশন হচ্ছে এক্সপোনেনশিয়াল। দেখো আমি স্ক্রিনটা স্ক্রিন দেখা যাচ্ছে আমার, স্ক্রিন স্যার ওই অন্য স্ক্রিন অফ করে দাও। জি স্যার এখন দেখা যায়, দেখা যাচ্ছে? আচ্ছা দেখো তোমার একটা বিজেটির জন্য, বিজেটির জন্য কারেন্ট এবং ভোল্টেজ রিলেশন হচ্ছে আই ইকুয়াল টু ইউটিউব অফ কর ডায়োডের রিলেশন আর কি, আই ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার ভি বাই সামথিং, ভি বাই ভিটি লিখলাম। আর মসফেটের জন্য রিলেশনটা হচ্ছে এরকম, আই ইকুয়াল টু আই তোমার হাফ কে ডাব্লিউ বাই এল, তারপরে সামথিং, তারপরে হচ্ছে যে ভিজিএস মাইনাস ভিটি বাই ভিডি স্কোয়ার, এটা মনে আছে না? তার মানে হচ্ছে যে মসফেটের ক্ষেত্রে কারেন্ট এবং ভোল্টেজ রিলেশন হচ্ছে প্যারাবোলিক,
ঠিক আছে প্যারাবোলার মতো বাড়ে আর বিজেডি ক্ষেত্রে এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি বাড়ে স্যার মানে বিজেডি এক্সপোনেনশিয়ালি বাড়ে সেটা স্লোপ হচ্ছে সবচেয়ে বেশি আচ্ছা স্লোপটা বেশি আর মসফেটের জন্য স্লোপটা কম সেই কারণে বিজেডিটা অ্যাম্পলিফায়ারের বেশি ভালো হিসেবে ধরা হয় জি স্যার আমাদের সিটি টু এর আচ্ছা আর কিছু বলবা না স্যার আর কিছু না আচ্ছা আরেকজন কে জানি বলছিল সিটি টু এর কিছু আমাদের স্যার সিটি টু এর স্যার মসফেট এর এক নম্বর সিটি টু কে জানি বলছিল একজন স্যার এক নম্বরটা স্যার সিটি টু হ্যাঁ স্যার সিটি টু এর নাম্বার ওয়ান স্যার তোমাদের সিটি দাও সিটি টু এটা দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু এনশিওর করো এটা কিনা তোমরা এটা জিজ্ঞেস করছো কিনা দেখো কেউ একটু কথা বলো জি স্যার এটাই স্যার স্যার এটাই আচ্ছা ঠিক আছে আমি মানে কি কোয়েশ্চেনটা বলো কোয়েশ্চেনটা বলো কোয়েশ্চেনটা বলো স্যার এইটার এক নাম্বারটা স্যার কিভাবে স্যার রিজনটা ভাগ করবো স্যার এটা স্যার বুঝতে পারছি না আচ্ছা দেখো যে কোনটা স্যার এখানে ভিডিএস যখন বাড়াও দেখো যে ভিডিও যখন বাড়াচ্ছ তখন আসলে আইডি প্রথমে রাইজ করতেছে তাই না তারপরে এক পর্যায়ে স্যাচুরেট হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তিনটা গ্রাফিংটা কিরকম মানে বিভিন্ন ভিজিএস এর জন্য তিনটা ভিজিএস এর জন্য তিনটা গ্রাফ কিন্তু তিনটা গ্রাফই এরকম যে প্রথমে বাড়ে তারপর স্যাচুরেট হয়ে যায় সো বুঝতেই পারতেছো যে পরের অংশটা হচ্ছে স্যাচুরেশন রিজন আর প্রথম অংশটা যেখানে আসলে আইডি অলমোস্ট লিনিয়ারই বাড়ে সেটা হচ্ছে টায়ার্ড রিজন টায়ার্ড রিজন না বলে এটাকে অনেক সময় লিনিয়ার রিজনও বলে কারণ এখানে আইডি অলমোস্ট লিনিয়ারলি বাড়ে হ্যাঁ বলো লোড লাইনের সাথে এটা রিলেশন দেখি লোড লাইনের সম্পর্ক জি স্যার আচ্ছা আর এখন কথা হচ্ছে যে এই যে পাশে যে মসফেট দেখতেছো সেই মসফেটের আইডি এবং ভিডিএস এর গ্রাফটা তোমাদের ছবিতে দেওয়া আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি বলি যে ভিজিএস এর ওই বলে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই মসফেট এই সার্কিটে এই সার্কিটে আমি যদি তোমাকে বলে দিলাম যে ভিজিএস এর মান হচ্ছে সে 5 1 ভোল্ট বা ধরো 2 ভোল্ট আমি বললাম আর ভিডিডি এর মান হচ্ছে 3 ভোল্ট আর রেজিস্ট্যান্স এর মানও আর ভোল্ট বলে দিলাম তাহলে এই গ্রাফটা কিন্তু আসলে বের করা পসিবল না স্ক্রিন শেয়ার হচ্ছে না না স্যার দেখা যাচ্ছে না কিছু কেউ কিছু দেখতে পাচ্ছ না স্ক্রিনে স্ক্রিনে কেউ কিছু দেখতে পাচ্ছ না প্রশ্নটা বের করা আছে কেউ কি দেখতে পাচ্ছ হ্যালো শেষ আমি হ্যালো কেউ কি শুনতে পাচ্ছ
বিচার শুনতে পাচ্ছি স্যার কিন্তু দেখা যাচ্ছে না। কেউ কথা বলো, সবার মাইক তো অফ। স্যার শুনতে পাচ্ছি? স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। কি কও? আচ্ছা শোনো, সবার কেউ যদি স্ক্রিন শেয়ার করে রাখো, সবার স্ক্রিনটা শেয়ার অফ করে রাখো, তাহলে আমারটা দেখা যাবে ঠিক মতো। আচ্ছা আমি আবারই করতেছি, দেখি। দেখা যায় এখন? না স্যার। কয়েক সেকেন্ড ওয়েট করো, দেখা যাওয়ার কথা। কি বলো, কেউ দেখতে পাচ্ছ না? অন্যরা একটু বলো তো, কেউ কিছু দেখতে পাচ্ছ না, কি ব্যাপার? কেউ কিছু দেখতে পাচ্ছ না? মুশকিল। বলো, কেউ কিছু বলো। দেখা যাচ্ছে এখন? দেখা যায় নাই? না স্যার। হায় হায় রে। আচ্ছা ঠিক আছে শোনো, এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে? আচ্ছা দাঁড়াও, আসছে স্যার। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে দেখো, যে এই যে এখানে যে সার্কিটটা তুমি দেখতে পাচ্ছ, এই সার্কিটটা, এই যে সার্কিটটা, এই সার্কিটে তুমি যদি ভিজিএস আর ভিডিডি এর মান জানো, আর তুমি যদি এই যে এই কার্ভটাও জানো, যে কার্ভ মানে হচ্ছে এই যে এই কার্ভটা, এই আইডি ভিডিএস এর কার্ভটা জানো, এটা হচ্ছে ভিডিএস, এটা হচ্ছে আইডি, আর হচ্ছে প্রশ্ন হচ্ছে যে তুমি যদি এটা জানো, এই যে সার্কিট যেটা দেওয়া আছে, এই সার্কিটে তুমি ইনপুট ভোল্টেজ ভিজি ভিজিএস আর বায়াস ভোল্টেজ হচ্ছে ভিডি যদি জানো, তারপরেও কিন্তু তুমি এখান থেকে বের করতে পারো না যে আইডিয়ার মান কত, যতক্ষণ পর্যন্ত না তোমাকে বলে দেওয়া হচ্ছে যে এই রেজিস্ট্যান্সের মানটা কত। বোঝা যাচ্ছে? তো রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের ভোল্টেজ এবং কারেন্ট রিলেশন কেমন হয়, ওমস ল, ভি ইকুয়াল টু আইআর, তাই না? তো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আইআর ফর্মুলা অনুসরণ করে, আর বিজেডি এর ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট রিলেশন হচ্ছে দেখতে এরকম, এই যে ভিডিএস এর সাথে আইডি রিলেশন দেখতে হচ্ছে এরকম। তো তুমি যদি জানতে চাও যে এই সার্কিটে ভিডিএস এর মান কত, তাহলে আসলে তোমাকে দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। একটা ইকুয়েশন হচ্ছে দেওয়াই আছে, এই যে গ্রাফটা দেওয়া আছে ভিডিএস এবং আইডি, আর একটা ইকুয়েশন এই যে ভি ইকুয়াল টু আইআর এখান থেকে আসবে। ভি ইকুয়াল টু আইআর এটাকে একটু মডিফাই করে ভিডিএস এর ফর্মে লিখলে, যদি ভিডিএস এর টার্মসে লিখো আর আইডি এর টার্মসে লিখো, তাহলে লাইনটা দেখতে এরকম হয় অনেকটা, যে আইডি ইকুয়াল টু তোমার, আমার যদি মনে পড়ে, 1/R ইন্টু -1/R, আসলে -1/R ইন্টু ভিডিএস প্লাস প্লাস হচ্ছে তোমার ভিডি বাই আর বাই আর, এরকম সামথিং কিছু একটা। সো দেখো যে এই এই ইকুয়েশনটা দেখো, আমার এক্সাক্টলি ইকুয়েশনটা মনে নাই কিন্তু এখানে দেখতে অনেকটা এরকমই। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ইকুয়েশনটা কিরকম, দেখো এই ইকুয়েশনটা হচ্ছে স্লোপ হচ্ছে -1/R, তার মানে স্লোপটা নেগেটিভ স্লোপ, আর এই নেগেটিভ স্লোপটা দেখতে হবে এরকম, এই যে এরকম হবে। সো এই দুই, একটা হচ্ছে বিজেটির জন্য কার্ভ, আর একটা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য স্ট্রেট লাইন। এই রেজিস্ট্যান্সের জন্য স্ট্রেট লাইনকে বলা হয় লোড লাইন। দেখো যে এই দুইটা যেখানে ক্রস করছে,
এই ক্রসিং পয়েন্টটা থেকে তুমি বুঝতে পারবে যে এই সার্কিটে VDS এর মান কত হবে। যদি এই লোড লাইনটা আঁকা না হইতো তাহলে তুমি বলতে পারত না, লোড লাইন আঁকা না হইতো মানে হচ্ছে তুমি যদি রেজিস্ট্যান্সের মানটা না আনতা তাহলে তুমি কখনোই বলতে পারত না যে VGS এর মান কত হয় বা ID এর মান কত হয়। মানে একটা সার্কিট সলিউশন করার জন্য তোমার হাতে দুইটা প্যারামিটার থাকতেই হবে, দুইটা ভ্যারিয়েবল থাকতেই হবে, যেহেতু দুইটা ইকুয়েশন, বুঝতে পারছো? এই দুইটা ইকুয়েশন হচ্ছে, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, একটা হচ্ছে এরকম ওই BJT-র এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। স্যার হ্যাঁ বলো স্যার, এই আপনার ইসে 2014 টার্ম ফাইনালে যে কোশ্চেনটা ছিল স্যার, ওখানে এক নাম্বার যে কোশ্চেনটা ছিল ওখানে একের দিতে যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেওয়া আছে স্যার, ওখানে তো মানে এটা হচ্ছে কমন এমিটারের একটা, কিন্তু দেওয়া আছে হচ্ছে গিয়ে IC ভার্সেস হচ্ছে VCB। স্যার কত নাম্বার কোশ্চেন এটা স্যার? একের ডি। জি স্যার, কত নাম্বার কোশ্চেন? বইয়ে সবসময় দেখছি যে একটা থাকে মানে ইনপুটের সাথে কারেন্টের, ইনপুট কারেন্টের সাথে ইনপুট ভোল্টেজের রিলেশন, অথবা থাকে আউটপুট কারেন্টের সাথে আউটপুট ভোল্টেজের রিলেশন। আর এখানে স্যার দেওয়া যেটা সেটা তো মানে এমনিতে আউটপুট কারেন্ট তো IC, আর VCB তো আসলে ইনপুট ভোল্টেজ না, মানে এখানে তো আসলে বিভিন্ন রকম হইতে পারে না স্যার, মানে এটাতে তো কোনো সমস্যা নাই, জাস্ট ওই ওই অনুযায়ী লোড লাইন। তুমি দেখো একটা জিনিস দেখো যে তুমি একটা জিনিস দেখো যে VCB তুমি যদি জানো তোমার এখানে VBE কত, বেজ এমিটার ভোল্টেজ কত, 1 ভোল্ট না? জি স্যার। তাহলে ভিবি তো চেঞ্জ হতে পারে না, কাজেই তুমি যদি বলো যে আমি একটা গ্রাফ আঁকলাম যেটা হচ্ছে ভিবিই এর রেসপেক্টে, তাহলে এটা কোনো অর্থ হয় না, কারণ এটা তো ফিক্সড। এখানে একটাই ভ্যারি করতে পারে, সেটা হচ্ছে ভিসিবি। আচ্ছা, এবং ভিসিবিটা ভ্যারি করবে কেন? কারণ হচ্ছে যে তোমার কারেন্ট যত বেশি যাবে 2 কিলো অ্যাম্পিয়ার দিয়ে, তত বেশি ভোল্টেজ 2 কিলো অ্যাম্পিয়ার একটা ড্রপ হবে, এবং যত বেশি ড্রপ হবে তত আসলে ভিসিবির মান কম থাকবে। সেই কারণে আসলে এই ভ্যারিয়েবলের রেসপেক্টে আইসি গ্রাফ টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা এখানে যদি এখানে রেজিস্ট্যান্সটা 2k এর জায়গায় যদি ইনফাইনাইট হইতো তাহলে ক্যারেক্টারিস্টিক গ্রাফের কোনো চেঞ্জ হবে না স্যার? মানে আমি একটা জিনিস বলতেছি যে এরকম একটা কোশ্চেন আছে এই জন্য যে ওখানে যদি ইনফাইনাইট হইতো তাহলে স্যার ওই VC এর ভ্যালুটা কি হতো স্যার? জিরো হয়ে যেত? VCE না স্যার, মানে শুধু VC পয়েন্টটা আর কি। VC পয়েন্টটা? জি স্যার, ওই পয়েন্টার ভোল্টেজ কি তখন মানে জিরো কাছে কাছে চলে যেত? না না, ওই 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 এই মানটা যদি রেজিস্ট্যান্সের মানে যদি ইনফিনিটি হয়, জি স্যার, তাহলে কিন্তু কারেন্ট যাবে না। কথা হচ্ছে যে কারেন্ট যদি না যায় তাহলে রেজিস্ট্যান্সের কাছে ভোল্টেজ ড্রপ কত হয় সেটা কেউ বলতে পারে না। কারণ রেজিস্ট্যান্সের কাছে ভোল্টেজ ড্রপটা বের করা হয় V = IR দিয়ে, I হচ্ছে জিরো। আরো কিছু ইনফরমেশন দেওয়া হয়। কেউ কোনো কোয়েশ্চেন করবে? আর আর মনে হয় কারো কোশ্চেন নাই স্যার, গ্রুপ থেকে দেখা যেতে পারে। গ্রুপ থেকে? হ্যালো স্যার, আচ্ছা একটু দেখো। হ্যাঁ বলো স্যার। হ্যালো, বিজেটি থেকে কি ম্যাথ গুলো করা লাগবে স্যার? একটু দেখো एग्जांपल গুলো দেখো, মানে বইয়ের ম্যাথ গুলো। জি স্যার, মানে বইয়ের एग्जांपल এর ম্যাথ গুলো। एग्जांपल এর ম্যাথ গুলো স্যার? জি স্যার। আর কিছু লাগবে না?
স্যার এমনিতে একটা বল মানে স্যার একদম একটা গাইডলাইন দিলে ভালো হয় আপনার পার্টের জন্য যে কিভাবে জি স্যার ক্লাস নোট দেখো ক্লাস টেস্ট দেখো লাস্ট ইয়ারের কোশ্চেন দেখো জাস্ট ইট আর কিছু না আচ্ছা স্যার ঠিক আছে এই সবগুলো কোশ্চেন সলিউশন করো ওই তোমরা নিজেরা তো শুনলা আর যারা কোশ্চেন করছে এরা একটু শেয়ার করো কালকে তো সময় আছে তাই না জি স্যার নিজেরা শেয়ার করলে মনে হয় হয়ে যাবে জি স্যার আচ্ছা ফেরদৌস আল ইমরান একটু দাঁড়াও তো একজন বলছে যে অপ এম দিয়ে ডিফারেনশিয়েটর এর ইকুয়েশন প্লট করার একটা এক্সাম্পল দেখলে ভালো হতো আচ্ছা অপ এম দিয়ে ডিফারেনশিয়েটর কিভাবে বানানো হয় এটার টার্গেটটা কিন্তু ইয়েতে আছে তোমার কি যেন বলে কাফরিনে বইতে আছে ফেরদৌস কি আসো এখানে আচ্ছা সবুজ বলছে যে হ্যাঁ ফেরদৌস দেখো যে মানে বলছে ডিফারেনশিয়েটর অ্যামপ্লিফায়ার কে অপ এম দিয়ে ডিফারেনশিয়েটর ইকুয়েশন প্লট করে একটা এক্সাম্পল ডিফারেনশিয়েটর ইকুয়েশন প্লট করা মানে কি আসলে অপ এম দিয়ে প্লট করা মানে ব্যাপারটা কি অপ এম দিয়ে ডিফারেনশিয়েটর বানানো যায় এটা বুঝছি কিন্তু ডিফারেন্সিয়েশনের ইকুয়েশন প্লট করা মানে কি আর বলতে অসুবিধা হলে লিখতে পারো স্যার স্যার হ্যাঁ বলো স্যার ওই আরেক হ্যাঁ বলো আমি শুনতে পাচ্ছি বলো স্যার আইডি হ্যালো হ্যাঁ বলো শুনতে পাচ্ছি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি বলো না হ্যাঁ স্যার আমাকে বারবার মিউট করে দিচ্ছে কে জানে স্যার শোনা যায় এখন আমি শুনতে পাচ্ছি জি স্যার স্যার ওখানে একটা বলে যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ডিজাইন করতে বলে অপ এম দিয়ে স্যার ওখানে স্যার ওই লাস্টে ভোল্টেজ থেকে যদি কারেন্টে ট্রান্সফার করতে যাই মানে হয়তো আমাদের তো অপ এম্পে সব ভোল্টেজ দিয়ে করি না এখন যদি এমন হয় যে ভোল্টেজটাকে আমি আউটপুটে আমার লাস্টে কারেন্ট দিতে হবে স্যার তখন কি ওখানে আমরা ওখানে কি করব আসলে ভোল্টেজ থেকে যে আমি কারেন্টে বানাচ্ছি এই জিনিসটা আসলে কিভাবে করব স্যার বোঝা গেছে একটা কাজ করতে পারো সেটা হচ্ছে তোমরা ওই কারেন্ট বাফার অ্যামপ্লিফাই ইউজ করতে পারো মানে কারেন্ট বাফার বলতে তোমরা বিজেট একটা ই পড়ছো না কনফিগারেশনটা হচ্ছে তোমার কমন বেস হচ্ছে একটা কারেন্ট বাফার মানে আছে এটা জি স্যার জি স্যার তো তোমরা এটা এই কাজটা করতে পারো যে অপ এম্পের লাস্টে একটা কমন বেস ইউজ করতে পারো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকে যে কারেন্টটা বের হয়ে আসছে সেই কারেন্টটাই পড়ে যাবে তুমি যে কারেন্ট ইনপুট দিবা সেই আউটপুটে কারেন্ট অ্যামপ্লিফাই হবে তবে সেই অ্যামপ্লিফাইড কারেন্টটা চেঞ্জ হবে না লোডের সাথে সাথে ঠিক না স্যার মানে আমার প্রবলেমটা তো ছিল যে আমি ভোল্টেজ থেকে কারেন্টে নিব মানে আমি চাচ্ছিলাম কি স্যার এটাকে জাস্ট এমনি ব্লক ডায়াগ্রাম দিয়ে বলে দেওয়া যাবে যে এখান থেকে পরে ভোল্টেজ থেকে কারেন্টে কনভার্ট সামহাউ কনভার্ট করবে না এটা ছিল এটা ছাড়া তো আমি কোনো উপায় দেখতে স্যার কোনটা মানে ওই যে কমন মানে একটা কারেন্ট সোর্স যদি তোমার হাতে থাকে তাহলে সেটাকে ভোল্টেজে কনভার্ট করার উপায় হচ্ছে স্যার শোনা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার এখন মনে হয় দেখা যাবে স্ক্রিন দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে এখন কারেন্ট সোর্স ঠিক আছে এই কারেন্ট সোর্সকে তুমি যদি ভোল্টেজে কনভার্ট করতে চাও তোমাকে যেটা করতে হবে এটার সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দিতে হবে বুঝতে পারছো
জি স্যার। তাহলে এই রেজিস্ট্যান্স অ্যাক্রস এ ভোল্টেজটা এই ভোল্টেজ ড্রপ তুমি পাবা সেটা হচ্ছে কারেন্ট কে ভোল্টেজে কনভার্ট করার কারণে। কারেন্ট কে ভোল্টেজে জি স্যার। হ্যাঁ তো এটা হবে এইভাবে আসলে কারেন্ট সোর্স কে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে না। আর ভোল্টেজ সোর্স কে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করতে চাও তাহলে যে কি করা যায় এটা আমি শিওর না। এটা একটা অদ্ভুত কোশ্চেন। সেক্ষেত্রে তুমি এটা করতে পারো যে একটা ডিসি ভোল্টেজ সোর্সের সাথে একটা রেজিস্ট্যান্স সিরিজ অ্যাড করতে পারো। ও আচ্ছা আচ্ছা স্যার কোশ্চেনটা মনে হয় এরকম ছিল না, আমারটা অদ্ভুত হয়ে গেছে। কোশ্চেনটা ছিল মনে হয় আই ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার, তাহলে তো ইনপুট আমি আই দিচ্ছি, সেখানে যদি আমি এরকম প্যারালাল একটা রেজিস্টার দিয়ে ভোল্টেজ বানিয়ে নিতে পারবো, তারপর সেটাকে অপ অ্যাম্পে পাঠাতে পারবো, এইভাবে কি করা যাবে স্যার? হ্যাঁ অবশ্যই করা যাবে। আচ্ছা ঠিক আছে স্যার, ভোল্টেজ আউটপুটটা ভোল্টেজ থাকলে তো তাহলে তো সমস্যা নেই। হ্যাঁ জি স্যার। আর কি কিছু বলবা? হ্যাঁ সবুজ, তুমি কোন কোয়েশ্চেনটা বলছো যে অ্যাডিশনাল অপ অ্যাম্প এ V1 V2 ইনপুট দিলে আউটপুট আসে -V1 V2? প্রশ্নে চাই হচ্ছে V1 V2। আচ্ছা শোনো, যদি প্রশ্নে V1 V2 চায়, V1 V2 চায়, তাহলে তো সবুজ কি আসো শুনতেছো তো বলো। হ্যাঁ আচ্ছা শোনো, যদি প্রশ্নে মানে -V1 V2 চায় তাহলে তোমাকে আসলে -V1 V2 করতে হবে, আর যদি প্রশ্নে +V1 V2 চায় তাহলে প্লাসটা মেনটেন করতে হবে। মানে তুমি সিঙ্গেল ইনপুট হিসেবে করতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো যে এই মাইনাস একবার আউটপুট পাওয়ার পরে আরেকটা অপশন ইউজ করবে, সেই অপশনের কাজ হবে জাস্ট গেইন হবে 1 কিন্তু ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হবে। সো গেইন যেহেতু 1 আর ইনভার্টিং তার মানে মাইনাসটাকে আবার প্লাস করে দিবে সে, এভাবে করতে পারো। অথবা আরেকটা উপায় আছে, এটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা। দুইটাই কাফলিং এ বইতে আছে, একটু দেখে নাও। আমি মনে হয় কোয়েশ্চনটা কি বুঝতে পারছি, মানে তোমাকে প্রশ্ন যদি প্লাস চাই অবশ্যই প্লাস রাখতে হবে, যদি মাইনাস চাই তাহলে অবশ্যই মাইনাস রাখতে হবে, সেটা দুই ভাবেই করা যায়। জি স্যার বুঝছি। কিন্তু আপনি মাইনাস মাইনাস করে দিবে প্লাস করে দিবে। স্যার একটা কোশ্চেন, স্যার যদি সাবট্রাক্ট করতে বলে তাহলে তো এটা আমরা অ্যাডার দিয়ে করতে পারি না? হ্যাঁ অবশ্যই, সাবট্রাক্ট অ্যাডার তো একই জিনিস। জি স্যার। আচ্ছা এই কোয়েশ্চেনটা বলছে আসলে তোমরা ফিগার শুনতেছো, যে ফিগার 1b দেখা যাচ্ছে আমার স্ক্রিনে, দেখা যাচ্ছে নাকি বলো? আচ্ছা দেখো, দেখা হচ্ছে এরকম যে এই এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। এটা পারবা? দেখো এই গ্রাফটাকে জানো যে এটা হচ্ছে আসলে গ্রাফটা কিন্তু একটা বিজিটির ক্ষেত্রে, একটা বিজিটির ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এরকম দেখতে সবসময় হয়, এরকম প্রথমে লিনিয়ারলি বাড়ে তারপরে গিয়ে স্যাচুরেট হয়ে যায়। অথবা যদি আইসি ভিসিবি গ্রাফ আঁকো, আইসি ভিসিবি, হ্যাঁ সেই ক্ষেত্রে এরকম হয়, নেগেটিভ থেকে শুরু হয় তারপরে গিয়ে এরকম করে বাড়ে, বোঝা যাচ্ছে? এই গ্রাফটাকে আমি আসলে একটু আইডিয়ালাইজ করে এরকম করছি, মানে মনে করছি যে স্যার এখানে একটা জিনিস, স্যার ওই গ্রাফটার মধ্যে মানে বাম দিকে যে পয়েন্টটা যেখানে আসে আসলে ওই যে ছেদ করছে স্যার, ওই পয়েন্টে তো কোনো ভ্যালু দেওয়া নাই। এই পয়েন্টের ভ্যালু তুমি জানো আসলে? স্যার এটা কি -1 হবে? জিরো না, মানে -0.7 এ গিয়ে পুরো অফ হয়ে যায়। আচ্ছা আচ্ছা স্যার, ও ও ওইটা ইউজ করতাম। ও আচ্ছা ঠিক আছে। আর তুমি যদি -0.7 না ইউজ করে মানে একটা আরবিট্রারি ভ্যালু ইউজ করো, মানে সেটা তুমি যদি লিখে দাও যে সে -1 লিখে যদি হিসাব বসা দাও অসুবিধা নেই। আচ্ছা না, যে প্রশ্নটা আমি অ্যান্সার দিচ্ছি আমি প্রশ্ন শেষ করি, সেটা হচ্ছে যে প্রশ্নে বলা হয়েছে এই যে ক্যারেক্টারিস্টিক গ্রাফ, যে গ্রাফটাকে আঁকা হয়েছে এরকম, এই একটা স্ট্রেট লাইন, হ্যাঁ তারপরে এই আরেকটা স্টেট লাইন, এই দুটো স্টেট লাইন ইকুয়েশন লিখতে হবে তোমার, এবং বলতে হবে যে এই দুটো ইকুয়েশন
কোন রেঞ্জে ভ্যালিড, ঠিক আছে, বিসিবি আর আইসি ব্লক। তাহলে তুমি বলবো যে বিসিবি এর মান যখন মাইনাস পয়েন্ট সেভেন থেকে মাইনাস পয়েন্ট ফাইভ হয় তখন করেসপন্ডিং ইকুয়েশনটা হচ্ছে এইটা, এই যে এই গ্রাফ, এটা এই ইকুয়েশনটা ম্যাথমেটিক ইকুয়েশন। আর যখন বিসিবি এর মান পয়েন্ট ফাইভ এর চেয়ে মাইনাস পয়েন্ট ফাইভ এর চেয়ে বেশি থাকে তখন এই স্ট্রেট লাইন এর করেসপন্ডিং ম্যাথমেটিক ইকুয়েশন লিখতে হবে। পারবো না এটা ইকুয়েশন বের করা, এটাই আচ্ছা। তৃপ্ত বলতেছো যে টার্ম ফাইনাল এর থ্রি এর সি তে আর সি ইনফিনিটি দেন আইসি ভিসি ইন গ্রাফটা কি হবে? আচ্ছা দেখো যে এখানে বলছে যে আর সি যদি ইনফিনিটি হয়, স্ক্রিনটি দেখা যাচ্ছে যুক্ত? জি স্যার। আচ্ছা দেখো এখানে বলছে যে আর সি এর মান যদি ইনফিনিটি হয় তাহলে কি হবে। আচ্ছা একটা জিনিস দেখো, যে তোমার ফিগার থ্রি বি এখানে যে গ্রাফটা দেওয়া আছে, গ্রাফটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ভি ইনপুট বাই ভি আউটপুট। ভি ইনপুটের মান যখন প্রথমে বাড়াও তখন ভি আউটপুট চেঞ্জ হয় না, মানে ওই ভি আউটপুটের ম্যাক্সিমাম ভ্যালু ফিক্স থাকে। তারপরে একটা পর্যায়ে ভি আউটপুটের মান ফল করা শুরু করে। কেন ফল করা শুরু? কারণ হচ্ছে যে ভি ইনপুট যখন প্রথমে আস্তে আস্তে বাড়াও তখন যতক্ষণ পর্যন্ত থ্রেশহোল্ড ভোল্টেজ এক্সিড না করবে ততক্ষণ পর্যন্ত কোনো কারেন্ট যাবে না। যদি কারেন্ট না যায় তাহলে আসলে আরসি এর অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। যদি আরসি এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ জিরো হয় বা ভোল্টেজ ড্রপ না হয় তাহলে দেখো আরসি এর এক পাশে হচ্ছে ফাইভ ভোল্ট দেওয়া আছে, কাজেই অন্য পাশেও ফাইভ ভোল্টই থাকবে, মানে ভি নট এর মান ফাইভ ভোল্টই থাকবে। সো ভি ইনপুটের মান থ্রেশহোল্ড এক্সিড করা না পর্যন্ত ভি আউটপুটের মান ফাইভ ভোল্টে ফিক্স থাকবে। থ্রেশহোল্ড এক্সিড করার পরপরই কারেন্ট যাওয়া শুরু করবে, মানে আরসি এর ভিতর দিয়ে কারেন্ট যাবে উপর থেকে নিচে। সো আরসি এর ভিতর যখন কারেন্ট যাবে ভোল্ট থেকে রিডিউস করা শুরু করবে, ঠিক আছে। সো আসলে এখানে যে গ্রাফটা দেখতেছো এই গ্রাফের যে স্লোপ, এই স্লোপটা পুরোপুরি ডিপেন্ড করা হচ্ছে আরসি এর মানের উপরে, আরসি এর, এবং এই স্লোপটা হচ্ছে আসলে ওয়ান বাই মাইনাস ওয়ান বাই আরসি এরকম। সো এখন বুঝতেই পারছো তুমি যদি আরসি এর মান ইনফিনিটি করো তাহলে মাইনাস ওয়ান বাই আরসি কত? জিরো, তাই না? তার মানে হচ্ছে এই গ্রাফটা সব ফ্ল্যাট হয়ে যাবে, বুঝতে পারছো? আরসি এর সাথে আসলে এই গ্রাফের এই যে ট্রানজিশন পয়েন্ট যেখানে আসলে ভি ইনপুট বাড়ানোর সাথে সাথে ভি আউটপুট কমে যাচ্ছে, এই ট্রানজিশন পয়েন্টের ট্রানজিশন রিজনের স্লোপ এর মান ডিপেন্ড করে হচ্ছে আরসি এর উপরে। সো আরসি এর মান ইনফিনিটি মানে স্লোপটা হবে জিরো, তার মানে এটা ফ্ল্যাট লাইন, বোঝা যাচ্ছে? বুঝাতে পারছি আমি, দেখো আমি না, আচ্ছা ফোর সি এর গ্রাফটা টার্ম ফাইনাল প্যারেন্টাল ইনস্ট্যান্স। বাই দ্য ওয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? তোমাকে শুনতে পাচ্ছ নাকি? জি স্যার শোনা যায়। আমি এটা বগ বগ করে যাচ্ছি খালি। জি স্যার শোনা যায়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই দেখো এই যে আমি একটা কোশ্চেন করছি যে টার্ম ফাইনালে 4 এর সি এর গ্রাফ দেখো, যে 4 এর সি এর গ্রাফটা হচ্ছে এরকম, এই যে এটা আমার স্ক্রিনে দেখা যাচ্ছে। এই প্রশ্ন হচ্ছে এরকম যে দেখো যে প্রশ্ন হচ্ছে এরকম যে একটা ভোল্টেজ সোর্স এর সাথে একটা ডায়োড যদি প্যারালাল করে কানেক্ট করা থাকে তাহলে তোমরাই বলো সেখানে ভোল্টেজ সোর্সের মান আর ডায়োডের ভোল্টেজের মান সেম না? প্রশ্ন হচ্ছে এরকম, একটা ভোল্টেজ সোর্স, একটা ডায়োড, একটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল কানেক্ট করা থাকে তাহলে ডায়োডের কত ভোল্টেজ ড্রপ হবে? সেক্ষেত্রে তো ডায়োডের ভোল্টেজ আর ভোল্টেজ সোর্সের ভোল্টেজ এক্স্যাক্টলি সেম, তাই না? দেখি বোঝা যাচ্ছে। জি স্যার জি স্যার। তাহলে আমি বুঝতে না অ্যানসারটা কি হবে? স্যার একই জিনিসই হবে।
বলতে অসুবিধা একটু লিখতে পারো, আমি একটু দেখবো। গ্রুপে কি কোনো কোয়েশ্চেন আছে কিনা জানি না, তো দেখো তোমরা অন্য একটু দেখো যে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, না থাকলে কি আমরা কি অফ করে দিব কিনা, মানে স্টপ করে দিব কিনা আজকের মতো। স্যার রাফি কোশ্চেন করছিল যে আপনার পার্টের জন্য, সেটা শুধু এক্সাম্পল বলি না, হ্যাঁ অ্যাট লিস্ট আমার মানে আমার পার্টের জন্য। স্যার স্যার রাফি কোশ্চেন করছিল যে আপনার পার্টের জন্য 2014 এর কোশ্চেন সলভ করলেই চলবে কিনা। আগে 2014 করো, তারপরে অন্যগুলো করো সময় থাকলে। জি স্যার। আরসি আরসি ড্রেস এক্সাম্পল শুধু আমার পার্টের জন্য করলেই না, এটা আমি বলতে পারি, অন্য পার্ট আমি জানি না। জি স্যার। ঠিক আছে, শুধু আমার পার্টের জন্য এটা এক্সাম মানে কিনা, অন্য পার্টে আবির স্যারের এটা কিন্তু জানি না। কিন্তু স্যার আপনার পার্টে তো অনেক কোশ্চেনই মানে স্যার আমরা মানে গ্রাফিক্যাল আসছে তো স্যার মানে বুঝতে অনেক কষ্ট হয় স্যার, সেই জন্য কি স্যার ড্রেস মিটিয়ে গেলে বললে হবে আশা করি। স্যার ডায়োডের জন্য সব কি মানে স্যার, হ্যাঁ বলো, ডায়োডের জন্য কিছু বলবেন স্যার, মানে ডায়োডের জন্য কি করা উচিত, সেটা শুধু বই পড়া উচিত স্যার। হ্যাঁ বলো স্যার, ডায়োডের যে অনেকগুলা মানে গ্রাফ দেয়া আছে মানে বইয়ে, যে ক্লিপার ক্ল্যাম্পিং মানে এগুলো পর্যন্তই পড়বো না, আরো ডেপ পর্যন্ত আসে, আপনি তো অনেক কিছু জানেন কিন্তু আমরা তো স্যার সব কিছু জানি না, ক্লিপার ক্ল্যাম্পারটা মানে এমনি বুঝছি, এই ধরনের কোশ্চেনই কি আসবে না আরো কঠিন লেভেলে কোশ্চেন করছেন? না না এরকম কোশ্চেন স্যার, একটা স্যার স্যার একটা আমি ভুলে যেতে পারি, ক্লাস টেস্টে তো অনেক ডেপথের কোশ্চেন, ক্লাস টেস্টে কোশ্চেন গুলো তো অনেক মানে কঠিন লেভেলে ছিল, মানে কয়েকটা কোশ্চেন যেগুলো আসলে মানে ধরতেই পারছিলাম না। এখন ধরো মানে এখন তোমরা অনেকেই মানে ডিসকাস করা হলো, তারপরে একটু লাইব্রেরি যাবে, কালকে সময় আছে একটু ওনাদের সাথে কথা বলে আমার মনে হয় এখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ কারণ এই দিনে তোমরা অবস্থা হয়ে গেছো বুঝছো, সেই ক্লাস টেস্ট ওয়ানে তোমরা যতটা পারলে সেটা তো অবশ্যই স্যার, তারপর ডায়ের উপরে কিছু আর মানে বলতেন যে কোন কোন টপিকগুলো একটু বেশি জোর দেবো, আর একদিন সময় আছে তো স্যার, ডায়ের উপর সবগুলোই পড়তে হবে আসলে। বললাম তুমি আগে তোমার হাতে যদি সময় খুব কম থাকে তাহলে ক্লাস নোট দেখো সবার আগে, তারপরে ক্লাস টেস্টের কোয়েশ্চেন গুলো সলভ করো, তারপরে টার্ম ফান্ডে কোয়েশ্চেন সলভ করো, এই তো। তারপর স্যার বিজিটি কি স্যার ইয়াগুলা যে মানে গ্রাফ গুলা দেখলে হবে না স্যার, মানে সব ম্যাথ গুলো সলভ করতে হবে স্যার? আমি একটা বলে দেই স্যার, স্যার ওই স্যার ওই বিজেটির জন্য ফ্রিকোয়েন্সির মডেলের কথা স্যার বলছিলেন। হ্যাঁ এটা জাস্ট আইডিয়া থাকলেই হবে, ঠিক আছে, যে বিজেটিটা খুব লো ফ্রিকোয়েন্সিতে কাজ করবে, মানে লো ফ্রিকোয়েন্সি তো গেইন কম হবে, হাই ফ্রিকোয়েন্সি তো গেইন কম হবে, কারণ হচ্ছে আসলে ক্যাপাসিট্যান্স থাকে বিজেটিতে, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স স্যার ওই যে আমরা যে বায়াসের জন্য যে ক্যাপাসিটরটা ইউজ করি, বায়াসের জন্য ছাড়াও বায়াসিং না মানে বুঝছি আমি কাপলিং এর জন্য আর কি। জি স্যার, সিসি কাপলিং এর জন্য এইটা ক্যাপাসিটর আছে, তাছাড়াও বিজেটিতে একটা পিএনপি ডায়োড, তাই না? জি স্যার। একটা পিএন জাংশনের মাঝখানে কিন্তু ডিপ্লেশন লেয়ার ক্যাপাসিট্যান্স তৈরি হয়, ডায়োড পরে আসতো, তাই না? তো বিজেটি কিন্তু অলরেডি দুইটা ক্যাপাসিটর ভিতরে এমনিতেই আছে, সো এই ক্যাপাসিটর কারণে আসলে ফ্রিকোয়েন্সিতে দেখা যাবে একটা সমস্যা হবে, মানে খুব ফ্রিকোয়েন্সি হাই করে দিলে গেইন লো হয়ে যাবে। আবার তার মানে অনেকগুলো ক্যাপাসিটর কিন্তু আছে এখানে, এই ক্যাপাসিটরগুলোর জন্য আসলে ফ্রিকোয়েন্সির সাথে সাথে গেইন ভ্যারি করে। আচ্ছা স্যার, তার মানে হচ্ছে যে ডায়োডে এরকম আইডিয়া থাকলে চলবে একদম। জি স্যার, মানে ডায়োডের জন্য ডিপ্লেশন লেয়ারটা হচ্ছে ওই ক্যাপাসিটর ডাইইলেকট্রিকের মতো কাজ করে, আর তখন হচ্ছে ক্যাপাসিট্যান্স কিছু তৈরি হয় ইন্টারনাল, আর এখান থেকেই ওই জিনিসগুলা হচ্ছে। তার মানে স্যার আর একটা কোশ্চেন যেটা ছিল স্যার, মানে বিজেটি পার্ট থেকে কি বেশি থাকবে না ডায়োড থেকে বেশি থাকবে আপনার সেটে? এটা কোশ্চেন বলা যাবে না স্যার, একটু সহজ হতো স্যার, একদিন সময় আছে তো আর মানে বাকি রয়েছে অনেক কিছু।
বিজেডি থেকে একটু বেশি আসতে পারে মনে হয়। আমি ভুলে গেছি আসলে কি করছি। ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার বিজেডি কে ডিফারেন্টলি পালাম স্যার, একটু পার্শিয়াল মার্কিং করেন স্যার, আর একটু বেশি করে মার্কিং করেন, নালে ফেল করব স্যার। আরে এসব কথা পড়ে স্যার, আমরা এই সেকশনে পয় খুব হতাশ স্যার, আমাদের কিন্তু স্যার একটু ভালো মার্কিং করেন স্যার, না হলে ফেল করবো স্যার। তোমরা পারবা, তোমাদের বিষয় যথেষ্ট ভালো পড়াইছে, চিন্তা করো না। আসলে হতাশ স্যার, এই সেকশনে হাসছে করছে স্যার মাঝখানে। না এটা ভুয়া কথা, আমি মোটা অনেক মার্কিং করি না, এটা এটা এইটা আমি তোমরা টের পাইবা স্যার। পাঁচটা করাই দিয়ে কোনো, আরে কোনো মানে কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা স্যার বিজেপি দিয়ে স্যার গেট ডিজাইন করা লাগবে না? আচ্ছা কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে বলো, নাহলে আমার মনে হয় যে আমরা অনেক খুশি স্যার, তোমরা মনে হয় টায়ার্ড হয়ে গেছো কি? ম্যাথ একটা বেশি দেখা হবে না, গ্রাফ গুলো বেশি দেখবো না? ম্যাথ গুলো দেখতে হবে, একটু দেখো দেখবো আচ্ছা বুঝছি তোমাদের মনে আসলে আর তেমন গ্রুপ কোয়েশ্চেন, এরপরে হচ্ছে সাজেশন দেওয়া, ঠিক আছে কাজে। আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা কি এখানে স্টপ করে দিব স্যার? একবার ওভারঅল একটা সাজেশন দেন স্যার, ওভারঅল একটা সাজেশন দেন মানে টোটালি স্যার। ওভারঅল সাজেশন কেমনে দিও বলো? এটাই আবার এটি রিপিট করবে যে ক্লাস মোড দেখো, ক্লাস টেস্ট দেখো, ক্লাস টেস্টের সলিউশন দেখো, আর ট্রান্সফারের সলিউশন দেখো, এই এটাই সবচেয়ে বড় সাজেশন। এর চেয়ে বেশি সাজেশন দিলে এটা কোচিং সেন্টার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ভালো থেকো আর ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ সবার প্রশ্নের অ্যান্সার তো ঠিক মতো দিতে পারি নাই, বাট আমার মনে হয় পরীক্ষা খারাপ হওয়ার কথা না, সবার ভালোই হবে। আমি আসবো পরীক্ষা হলে, আসবো দেখতে আসবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, গুড বাই।